ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে বড় হচ্ছে মৃত্যুর মিছিল। সহিংসতা এ পর্যন্ত ইসরায়েলে প্রাণ গেছে 700 জনের, আহত 2000-এর বেশি। পাল্টা হামলায় অবরুদ্ধ গাজায় মৃত্যু হয়েছে 413 জনের, আহত আরও 2200-এরও বেশি মানুষ। অন্যদিকে ইসরায়েলের সুপারনোভা সঙ্গীত উৎসব স্থলে 250 মানুষের মরদেহ পাওয়ার তথ্য জানিয়েছে ইসরায়েলি উদ্ধারকারীরা। সেনা সদস্য সহ শতাধিক মানুষকে অপহরণ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এদিকে স্থানীয় সময় রবিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 15 সদস্য দেশের প্রতিনিধিরা রুদ্ধদ্বার বৈঠক করেছেন। বৈঠকে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ আনেন জাতিসংঘ ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি গিলাদ এরদান। জাতিসংঘে ফিলিস্তিনের প্রতিনিধি দেশটিতে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধ করতে নিরাপত্তা পরিষদের দৃষ্টি আকর্ষণ করেন। তবে বেসামরিক নাগরিকদের উপর হামলার নিন্দা জানালেও বড় কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় এই বৈঠক।